এ বিট্টু বিট্টু এ বিট্টু শুনতে পাচ্ছিস? তোকে ডাকছি, স্কুল যা। স্কুল যাওয়ার তো নাম নেই, স্কুল যা। হ্যাঁ মা, আমি স্কুল যাচ্ছি। স্কুল যাবো তো, এই তো এখনই যাচ্ছি। তুমি টিফিন ফিফিন সব ভরে দাও, আমি চলে যাচ্ছি এখন স্কুল। সব পড়া রেডি হয়ে গেছে? স্কুল যাওয়ার তো নাম নেই। হ্যাঁ মা, আমার সব পড়া রেডি হয়ে গেছে, আমি আসছি, স্কুল যাব। বাই মা। ব্যাগ না দিয়ে স্কুল, সে আবার কেমন কথা রে বাবা। কি রে বিট্টু, আজকেও লেট করে স্কুল এলি? তোকে না বলেছি যে স্কুল তাড়াতাড়ি সময় আসবি? সব হোমওয়ার্ক করে এসেছিস তো? না মানে ইয়ে ইয়ে ম্যাম আমার প্রচন্ড পেটে যন্ত্রণা করছিল, সেই জন্য আমি করতে পারিনি। তুই তো প্রত্যেকদিন না হয় পেটে ব্যথা মাথা ব্যথা প্রত্যেকদিন এই এই বাহানা দিস প্রত্যেকদিন। না ম্যাম সত্যি সত্যি বলছি খুব পেটে যন্ত্রণা করছিল। ওইসব আমি কিচ্ছু জানি না, হোমওয়ার্ক করে এনেছিস কি না বল তাড়াতাড়ি, না হলে আজকে তোকে পিটিয়ে সোজা করে দিতে হবে। না ম্যাম আমি করে তো আনি নাই, কাল ঠিক করে নিয়ে আসবো। কাল কাল করে তুই যে কবে আনবি তা তো আমার জানাই আছে, আর তুই সামনে এত জায়গা পড়ে থাকতে তো পিছনে কি জন্য বসে আছিস? না ম্যাম আমার পিছনে বসতে ভালো লাগে, এখানে ফ্যানের হাওয়াটা ভালো করে লাগে আমার গায়ে, গরম করছে তো। তুই এখানে পড়া করার জন্য আসিস না ফ্যানের হাওয়া খেতে আসিস? বাড়িতে ফ্যান নেই? অনেক দূর হেঁটে হেঁটে আসি আসি তো স্কুল, সেই জন্য গরম করে খুব। তা তো গরম করবেই। হ্যাঁ ম্যাডাম, ও না কালকে পড়া না করে আমাদের বাড়ি এসেছিল খেলা করার জন্য বলতে, আমার মা তো ওকে বকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ ম্যাডাম আমাদের বাড়িতে এসেছিল, আমার মা না ওকে মেরে বাড়ি পাঠিয়ে দিয়েছে। কি রে বিট্টু, এরা কি বলেছে সেটা ঠিক না ভুল? তুই পড়া না করে তুই যে বললি পেটে যন্ত্রণা করছিল তা সবারই বাড়ি খেলার পোস্টার নিয়ে যাওয়া হয়ে গেছে। আয় তুই এখানে আয়, তোকে লাঠির বাড়িতে ঠিক করে দিতে হয়। আয় তুই এদিকে আয়, প্রত্যেক দিন পেটে যন্ত্রণা, স্কুল আসার তো নাম নেই প্রত্যেক দিন, আর পেটে যন্ত্রণা মাথায় যন্ত্রণা সব সময় লেগেই